একটু দেখেন কতটা টিভিটা যে স্লিম স্লিম। আমার যদি ওয়ালটনের মধ্যে যদি বলেন যে সবচেয়ে ফেভারিট টিভি কোনটা, আমি বলবো যে এই টিভিটা। তো একটা কলমের মতো অ্যাকচুয়ালি এটার থিকনেসটা। তো এটার প্রাইসটা হচ্ছে আপনার 39,900 টাকা। আজকে আমি আপনাদেরকে ওয়ালটনের সবচেয়ে একদম স্লিম বর্ডারলেস যে একটা টিভি আছে সেটা হচ্ছে SB100 মডেলের একটা টিভি। তো এই টিভিটা নিয়ে আজকে রিভিউ দিব এবং এই টিভিটার সম্পর্কে বিস্তারিত মোটামুটি বলার চেষ্টা করব। তো আমাদের আজকে টিভিটাতে রিভিউ দেওয়ার জন্য হেল্প করবে হচ্ছে আমাদের এই শোরুমের সেলসম্যান মামুন এবং সেই ইলেকট্রনিক টেকনিশিয়ান। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে টিভিটার লুকিংটা, এটা কিন্তু আমাদের ওয়ালটনের মধ্যে সবচেয়ে বেস্ট টিভি বলা যেতে পারে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে টিভিটার যে লুকিংটা, আমি একটু কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন যে এটার যে বর্ডারটা কতটা একটা কলমের মতো অ্যাকচুয়ালি এটার যে থিকনেসটা স্ক্রিনের দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি কলম ধরেই আপনাদের দেখাই দিলাম যে এতটাই এটা পাতলা একদম স্লিম। টিভিটার লুকিংটা খুবই জুস এবং খুবই গর্জিয়াস। আর কালারটা তো আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার। আর পাশাপাশি এটার সাউন্ডটাও খুবই স্মুথ এবং সুন্দর সাউন্ড। তো আমি টিভিটার পিছনের সাইডটা যদি একটু দেখাই, পিছনে কী কী আছে টিভিটার? পিছনে আছে USB কোড আছে, যেটা পেনড্রাইভের কার্ড বলা হয়। HDMI কোড আছে, এখানে দিয়ে আপনি কম্পিউটারের যে কাজগুলো এগুলো করতে পারবেন। VGA কেবলের কোড আছে। এদিকে আপনার ATV আছে ডিসকানেকশনের জন্য, আর এদিক দিয়ে আপনার VGA পোর্টগুলো আছে। টিভিটার পিছন দিয়েও একদম একদম স্লিম দেখতেই পাচ্ছেন। আমি পিছনের সেটটা পুরোপুরি আপনাদের দেখাই দিলাম কতটা টিভিটা স্লিম। মানে এই জাস্ট আমি একটা এক্সপ্রেশনের জন্য টিভিটার রিভিউ আজকে করা। দেখতে পাচ্ছেন অনেকটা স্লিম। আমার যদি ওয়ালটনের মধ্যে যদি বলেন যে সবচেয়ে ফেভারিট টিভি কোনটা, আমি বলবো যে এই টিভিটা। থিকনেসের দিকে অনেক চিকন, একদম পাতলা, একটা কলমের মতো। এই টিভিটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে ভয়েস কন্ট্রোল আর একটা হচ্ছে ভয়েস কন্ট্রোল ছাড়া। আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল ছাড়া। বাট টিভিটা কিন্তু একদম সিমিলার সেমই টিভি, শুধুমাত্র জাস্ট রিমোট আর এটার ভিতরে যে অপারেটিং সিস্টেমের মধ্যে কিছুটা তারতম্য আছে। তো এটার প্রাইসটা হচ্ছে আপনার 39,900 টাকা, 39,900 টাকায়। এই টিভিটাতে মোটামুটি নিচের দিক দিয়ে পাবেন সাউন্ড বার, আর বডিটা আলটিমেটলি হচ্ছে মেটাল বডি। আপনার যে সাইড দিয়ে যে ফ্রেমটা আছে এটা হচ্ছে আপনার মেটাল টাইপের বডি। টিভিটাও মোটামুটি অনেক লুকিংটা সুন্দর। আপনারা চাইলে এই টিভিটা নিতে পারেন মাত্র 39,900 টাকায়। কিন্তু ওয়ালটনের মধ্যে সবচেয়ে যদি একদম বর্ডারলেস এবং চিকন টাইপের টিভি বলেন সেটা হচ্ছে SB100 মডেলের এই টিভিটা। তো মামুন, এটার রেজুলেশন কত এই টিভিটা? রেজুলেশন আছে 1080x1920। 1080x1920 পিক্সেলের আপনারা এটাতে ছবি দেখতে পারবেন, যে কোনো টাইপের ভিডিও এটার মধ্যে দেখতে পারবেন। MP3, MP4, ইউটিউবে যে 4K টাইপের যে ভিডিওগুলো আছে এগুলো স্মুথলি এটার মধ্যে দেখতে পারবেন। যারা টিভি প্লাস CC ক্যামেরার মনিটর হিসাবে নিতে চাচ্ছেন তারাও এটা নিতে পারবেন। কম্পিউটার মনিটর হিসাবেও ইউজ করতে পারবেন। তারপরে যে কোনো ধরনের পেন ড্রাইভ, HDMI এটার মধ্যে আপনার লাগিয়ে ইউজ করতে পারবেন। সো এই টিভিটার প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি, এই টিভিটার প্রাইস কিন্তু আপনার পাচ্ছেন 39,900 টাকা। এই টিভিটাতে আপনারা পাবেন হচ্ছে 4 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর 6 মান্থ পাবেন হচ্ছে স্পেশাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রথম 6 মাসের মধ্যে যদি টিভিতে কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার টিভিটা চেঞ্জ পাবেন, এবং 4 বছরে যদি প্যানেল টাইপের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে প্যানেলটা চেঞ্জ করে দেওয়া হবে। 5 বছর পাবেন সার্ভিস এবং 2 বছর পাবেন স্পেয়ার পার্টস সাপোর্ট। কোনো ধরনের স্পিকার বা কোনো ধরনের ছোটোখাটো যন্ত্রপাতি পার্টস ফোর্সের কোনো প্রবলেম হলে 2 বছরের মধ্যে কোম্পানি আপনাদের পুরোপুরি স্পেয়ার পার্টস সাপোর্টটা দেবে আর কি। তো ওকে গাইস, এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ।